ওং কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, আজ আমরা চলে এলাম একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজ আপনাদের বলবো আমাদের গর্বের শহর এই কলকাতায় একমাত্র জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মায়ের কিছু কথা, অবশ্য যতটুকু আমরা জানতে পেরেছি। তাহলে আসুন, দেরি না করে শুরু করে দেওয়া যাক। আগে বলি এই মন্দির কোথায়, এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে এবং পুজো কিভাবে দেবেন। যারা হাওড়া থেকে বা হাওড়া ময়দান থেকে যাবেন, তারা হাওড়া ময়দান থেকে একদম ডাইরেক্ট একটা বাস সুকিয়া স্ট্রিট পর্যন্ত পেয়ে যেতে পারেন, অথবা শিয়ালদা জগৎ সিনেমা থেকে সেইখান থেকেও আপনারা সুকিয়া স্ট্রিট অর্থাৎ মানিকতলাগামী যে কোনো বাস, যেমন 227 এবং 202 ধরে পৌঁছতে পারেন সুকিয়া স্ট্রিট। যারা কলকাতা থেকে আসছেন, তারা ওই একই পদ্ধতিতে পৌঁছে যেতে পারেন সুকিয়া স্ট্রিট। যারা ট্রেনে আসছেন, তারা প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে তাদের। শিয়ালদা মেন দিয়ে বেরিয়ে ওইখান থেকে হেঁটে মিনিট দুয়েকের পথ জগৎ সিনেমা অবধি আপনাদের হাঁটতে হবে। জগৎ সিনেমার কাছ থেকে মন্দিরে যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন। সুকিয়া স্ট্রিট নেমে রাস্তা পার করে দেখতে পাবেন রামমোহন হল। এই রামমোহন হল থেকে সামনের দিকে একটু এগোলেই দেখতে পাবেন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল। এই ফুটপাথ ধরে সামনের দিকে কিছুটা এগিয়েই ঠিক তার পাশের রাস্তা দিয়েই পৌঁছে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। ঢুকেই সামনে একটা উপরে শেড রয়েছে। আমরা এলাম এই রাস্তা ধরে। প্রবেশের মুখেই মা শ্যামসুন্দরীর একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে, এটা বোঝার সুবিধার জন্য। গলিতে ঢোকার মুখে ডান দিকে দেখতে পাবেন মা মাতারানী এবং হনুমানজির মন্দির। এই রাস্তা ধরে ভেতরে প্রবেশ করতে হবে। এবার জেনে নেওয়া যাক মায়ের পুজো কিভাবে দেবেন। এই গলির ভেতরে রয়েছে পুজো সামগ্রীর অনেক দোকান। এখানে 50 টাকা, 100 টাকা এবং তার বেশিও রয়েছে পূজার ডালার দক্ষিণা। যেখান থেকে পূজার ডালা কিনবেন সেখানে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও আলাদা করে কিছু পয়সার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আরেকটা কথা আপনাদের বলি, কেউ যদি বাইক নিয়ে আসেন তাহলে হেলমেট রাখারও এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। ওই ডালার মধ্যে কি সবকিছু একসাথেই থাকে? মন্দিরে ব্যাগ এবং মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। আমরা গিয়েছিলাম শনিবার, সেদিন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। শনি এবং মঙ্গলবার মন্দিরে ভিড় একটু বেশিই হয়, আপনারা চাইলে অন্যদিন আসতে পারেন। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টের থেকে সন্ধে 7:30-8টা পর্যন্ত। পুজোর জ্বালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, লাইন তো প্রচুর রয়েছে। এখন 5:40 মতো বাজে, দেখা যাক মায়ের দেখা আমরা কখন পাই। আস্তে আস্তে লাইন দিয়ে গিয়ে মায়ের পূজার ডালাতে থাকে চাল, কলা, জবার মালা, আকন্দর মালা, ধূপ, মোমবাতি, আলতা এবং সিঁদুর। মা শ্যামসুন্দরী হলেন শান্তি স্বরূপা বিরাজিনী এবং সদানন্দময়ী। এখানে মা পূজিত হন এক 5 বছরের বালিকা রূপে। এই মন্দিরে অম্বুবাচী পালিত হয় না, কোনো বলির রীতিও নেই। শ্যামসুন্দরী মায়ের কাছে মন থেকে যদি কিছু প্রার্থনা করা হয়, ভক্তকে মা কখনো কোনোদিন খালি হাতে ফেরান না, সম্পূর্ণরূপে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন।
সকালে কটায় খোলে মন্দির? এমনি এখন এখন আপনার ওই সকাল 7:30 লেখা আছে, খোলে 8টার সময়। মায়ের ভোগ কি প্রতিদিন দেওয়া হয়? প্রতিদিন এবলা সকালে কি ভোগ দেওয়া হয়? ওই সব খিচুড়ি ভোগ, ওর সঙ্গে মিষ্টি কলা, কোনোদিন পায়েস করলো পায়েস, কিন্তু টাইম থাকে না এইসব করে। আর এই সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা তাই সেম। আপনি আপনি এই পুজো দেবেন, মিষ্টি কিনলেন, ও মিষ্টি সবাইকে বেড়ে দেবেন। আপনি 5 জন থাকুন, 10 জন থাকুন, একটা পুজো দিয়েছেন, 10 জনকেই 10টা সব একটা করে সন্দেশ দেবে, তারপরে কলা দেবে, তরকারি দেবে, খিচুড়ি ভোগ দেবে, কোনোদিন পোলাও হলো পোলাও দেবে, কোনোদিন পায়েস হলো পায়েস দেবে। 6:30 হয় আর কি? আজকে হবে না, যেহেতু এত ভিড় হয়েছে। তার মানে আজকে আরো দেরি হবে, একটু দেরি হবে, শনিবার একটু দেরি, এই 6:30 7:30 এরকম হবে। মন্দিরের সেবায়েতদের থেকে জানতে পারলাম, 28টি শনিবার কেউ যদি মাকে দর্শন করেন তাহলে তার গ্রহদোষ, কালসর্পদোষ এবং মাঙ্গলিক দোষ কেটে যায়। মা শ্যামসুন্দরী শুধুমাত্র চালকলাতেই সন্তুষ্ট। মায়ের পুজোর আয়োজন করা হয় চালকলা দিয়ে। 51 সতীপীঠ এক মুহূর্তে দর্শন করা কারোর পক্ষেই কোনোদিনই সম্ভব নয়। এই শ্যামসুন্দরী মাকে একবার দর্শন করলেই কিন্তু 51 সতীপীঠের দর্শনের ফলপ্রাপ্তি হয়। মায়ের পুজো দেবার লাইন আর দর্শনের লাইন দুটো লাইন আলাদা। সেই দিন মায়ের কৃপায় আমরা মাকে খুব ভালোভাবে দর্শন করেছিলাম। শান্ত হবে, তাই অবশ্যই 108টা পাতিলেবুর মারা।
প্রত্যেকটা দিন অন্ন প্রসাদ ফ্রি দেয়, কারণে আজও দেওয়া হবে, আপনারা পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন, এটা মায়ের আদেশ, মায়ের ভালোবাসা, তাই তোমরা সবাই মায়ের প্রসাদ খেয়ে যাবে। জয় মা শাশুড়ি। মাকে সবাই অঞ্জলি দিতে পারবেন, যদি কেউ খেয়ে আসেন তারাও দিতে পারবেন অঞ্জলি, যদি কেউ না খেয়ে আসেন তারা তো দিতে পারবেনই অঞ্জলি। মা শ্যামসুন্দরী জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। অমাবস্যার রাতে একটিমাত্র প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করা হয়। একথাও শোনা যায় যে অমাবস্যার অন্ধকারে সেবায়েত্রা মায়ের উপস্থিতি অনুভব করেছেন, এমনকি মায়ের পায়ের নুপুরের আওয়াজও তারা শুনেছেন। মন্দিরে এলে মায়ের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন, ভোগ প্রসাদ না গ্রহণ করলে মা শ্যামসুন্দরী কষ্ট পান। মাকে দর্শন করার জন্য 25-30 জন করে প্রবেশ করানো হয়, জায়গাটা খুবই ছোট। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু চিন্তা করছিলাম যে মায়ের আরতিটা সম্পূর্ণ দেখতে পাবো কিনা, তাই মায়ের কাছে কাতর প্রার্থনা জানিয়েছিলাম। মা কিন্তু আমাদের প্রার্থনায় সাড়া দিলেন। মায়ের আরতির কিছু অংশ আপনাদের জন্য। মন্দিরের বেদিতে উপবেষ্টিতা মা শ্যামসুন্দরী, তার গা ঘেঁষেই রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং বাঁদিকে মা সরস্বতী, আর মায়ের বেদির নিচে রয়েছে নবগ্রহ। তাহলে জেনে নেওয়া যাক মাকে চালকলা দিয়ে পুজো করার রীতি কিভাবে শুরু হলো। তার একটা সত্য ঘটনা রয়েছে। মন্দিরের পুরোহিত একদিন বাজারে গিয়েছিলেন, একটি বাচ্চা মেয়ে তখন তার কাছ থেকে চালকলা খেতে চায়। পুরোহিত বলে যে না, আমি দিতে পারবো না, যা খেটে খা। সেদিন ছিল অমাবস্যা, সন্ধ্যাবেলায় একটি প্রদীপ জ্বালিয়ে যখন আরতি চলছে মন্দিরে, তখন সেই পুরোহিত দেখলেন
সেই বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে বলছে, কিরে চালকলা দিলি না? সেই দৃশ্য দেখে পুরোহিত জ্ঞান হারালেন। তারপর থেকেই শুরু হলো মন্দিরের মাকে চালকলা দিয়ে পুজো দেওয়ার রীতি। মা শ্যামসুন্দরীকে মন প্রাণ দিয়ে নিষ্ঠা করে কেউ যদি নিজ গৃহে আসার জন্য প্রার্থনা জানান, তাহলে মা স্বয়ং তার গৃহে কোনো না কোনো রূপে প্রতিষ্ঠান করেন। তবে মনের একটা ইচ্ছে থেকেই গেল, অমাবস্যা রাতে প্রজ্জ্বলিত প্রদীপের আলোয় মা শ্যামসুন্দরী মায়ের আরতি দেখা। যদি মা চান তাহলে নিশ্চয়ই দেখতে পাব, আর তার সাথে আপনাদেরকেও দেখাবো মায়ের আরতি। এই আশা রইল। জয় মা শ্যামসুন্দরী। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনাই করি।